প্রাক্তন বিধায়ক প্রয়াত সমীর দেব সরকার ও বিশ্বজিৎ দত্তের হাত ধরে একটা সময় খোয়াই ভাগ্যটিলা অঞ্চলে বহু মানুষ যোগ দিয়েছিলেন বামফ্রন্টে। লাল ঝান্ডা কাঁধে তুলে নিয়েছিলেন তারা, কিন্তু গত ২৫ বছরে একদিনের জন্য এই এলাকার মানুষের ভাগ্য বদলায়নি। ভয়ের রাজনীতিতে, দুর্নীতির রাজনীতিতে, খুন জখমের রাজনীতিতে অভ্যস্ত হয়ে পড়েছিলেন খোয়াইয়ের মানুষ। বামেদের মিছিলে না হাঁটলে নিজেদের প্রাপ্য সরকারি সুবিধাটুকুও পেতেন না তারা। কিন্তু বর্তমান ভারতীয় জনতা পার্টির সরকার রাজ্যবাসীর কল্যাণের স্বার্থে দলমতের ঊর্ধ্বে উঠে সকলের জন্য সমভাবাপন্ন হয়ে কাজ করছে। দলীয় এক যোগদান সভায় অংশ নিয়ে বুধবার এমনটাই বললেন খোয়াই মণ্ডলের সভাপতি সুব্রত মজুমদার। তার নেতৃত্বে ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১৬ রং বুথ সবরপাড়া এলাকায় ১৮ পরিবারের মোট ৪৪ জন ভোটার সিপিআইএম দল ত্যাগ করে এদিন যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে। সিপিআইএমের প্রতি আস্থা হারিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান চন্দন সবর, সিপিআইএম নেতা বিশ্বজিৎ দেব, বাম যুব সংগঠনের নেতা শুভ্র মুড়া সহ বহু পুরনো বামকর্মী সমর্থক। এদিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন খোয়াই মণ্ডলের সাধারণ সম্পাদক তাপসকান্তি দাস এবং মণ্ডলের সহসভাপতি প্রণব বিশ্বাস। বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প সম্পর্কে এদিন আলোচনা করেন মণ্ডলের সভাপতি সুব্রত মজুমদার। বলেন, যখন এ রাজ্যে বামফ্রন্ট ক্ষমতায় ছিল তখন বিরোধী দল করার অপরাধে সরকারি সাহায্য থেকে বঞ্চিত হতে হতো নাগরিকদের। কিন্তু বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বাধীন রাজ্য সরকার সমাজের সকল অংশের মানুষের জন্য কাজ করছে। নীতি আদর্শ হল সবকা সাথ সবকা বিকাশ, সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে সকলের উন্নয়ন করা, সকলকে বিশ্বাস করা। বিগত দিনে ত্রিপুরা রাজ্যে যখন কংগ্রেস এর সরকার ছিল কিংবা যখন সিপিএম এর সরকার ছিল, আমরা দেখেছি যে এই ত্রিপুরা রাজ্যে দলতন্ত্র কিভাবে কায়েম করা হতো। আমরা দেখতাম কংগ্রেসের শাসনে যারা কংগ্রেস করত তারাই শুধুমাত্র সুযোগ সুবিধা পেত, যারা বিরোধী দল করত তাদেরকে বঞ্চিত করা হতো। এভাবে করে করে এই ত্রিপুরা রাজ্যকে ভারতবর্ষের একটা পিছিয়ে পড়া রাজ্যে পরিণত করেছিল। মার্কসবাদী কমিউনিস্ট পার্টির লাগাতার ২৫ বছরের শাসনে আমরা দেখেছি যে এই ত্রিপুরা রাজ্যে আরো চরম গণতন্ত্র কায়েম হয়েছিল, একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল। আমরা দেখেছি এই ত্রিপুরা রাজ্যে বিগত দিনে, বিগত ২৫ বছরের সিপিএম এর শাসনে একটা সরিষার দানা কেউ পায়নি সিপিএম দলের মিছিল মিটিং এ না গিয়ে। একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা, মার্কসবাদী কমিউনিস্ট পার্টিকে সমর্থন করতে হবে, তাদের বিরুদ্ধে কথা বললে এলাকা ছাড়া করা হবে, খুন করা হবে ইত্যাদি এই রাজ্যের পরিচিত ব্যবস্থা ছিল, যে কারণে মানুষ ভীত সন্ত্রস্ত ছিল মার্কসবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস কেউ দেখাতে পারেনি। রাজ্যের উন্নয়ন থমকে গিয়েছিল, তাদের অনৈতিক কাজ, দুর্নীতি, লুটতরাজের বিরুদ্ধে কথা বলার সাহস কেউ দেখাতে পারেনি, কারণ তাহলে তাকে খুন হতে হবে। তার মাথায় বিরোধী দলের তকমা সেটে দিয়ে তাকে এলাকা ছাড়া করা। খোয়াই মণ্ডলের সভাপতি সুব্রত মজুমদারের হাত ধরেই ভাঙ্গন অব্যাহত রয়েছে খোয়াই লালদুর্গে। ২০২৪ লোকসভা নির্বাচন প্রসঙ্গে বুধবার তিনি বলেন, নাম বদলালেই স্বভাব বদলায় না। নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে বিরোধীরা যে জোট করেছেন তাদের সবার জামানত জব্দ হবে। ত্রিপুরা রাজ্যে দুটি লোকসভা আসনে বিপুল ভোটে বিজেপি জয়ী হবে বলেও এদিন আশা প্রকাশ করেছেন খোয়াই মণ্ডলের সভাপতি সুব্রত মজুমদার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।